দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিভিএস স্টুডে স্টুডিও শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ই কমার্স সাইডের সাইটগুলোর বাবল বুম এবং এটাকে নিয়ে কর্তৃপক্ষের বিভিন্ন রকম দুশ্চিন্তা আমরা জানি যে সবসময় আলিবাবা বাবা কিংবা অ্যামাজন এই ধরনের সাইটগুলোকে আমরা ই কমার্স সাইট মনে করতাম কিন্তু কোভিডের সময় বাংলাদেশে ই কমার্স সাইটগুলোর দারুণ বুম হয় এবং এই সময় দেখা যায় ই ভ্যালি প্রথম আসে এবং ই ভ্যালির মতো কতগুলো সাইট আসে যেগুলো অনেক উচ্চ হারে রিবেট দিয়ে পণ্য ছাড়া শুরু করে এবং এটা মারাত্মকভাবে পপুলার হয়ে যায় এখন এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত রিবেট দিয়ে যেই ধরনের একটি বিজনেস মডেল দেখা যাচ্ছে এটাকে নিয়ে কর্তৃপক্ষ সহ ব্যাংকিং সেক্টর সবারই একটা দুশ্চিন্তা হচ্ছে যে এই সাইটগুলো আদৌ টিকবে কিনা এবং হঠাৎ করে কারণ এই সাইটগুলোর সাথে সাথে গ্রাহকদের পণ্য ডেলিভারি করছে না তো যাই হোক এ নিয়ে আমাদের রিপোর্ট করেছে সিনিয়র রিপোর্টার জেমন্নসা আলো আমরা প্রথমে শুনি আলোর কাছ থেকে যে ই কমার্স সাইট নিয়ে কি হচ্ছে আচ্ছা ই কমার্স সাইট বেসিক্যালি এই বছরে জানুয়ারি থেকে এটা খুব বেশি বুম হয়েছে কারণ এটা হলো কোভিডের কারণে মানুষ এখন অনলাইন ট্রানজ্যাকশান করছে এই কারণে তো বাংলাদেশে ই কমার্স যে এভাবে বাড়ছে সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে যেটা অথরিটিরা মনে করেন সেটা হলো পজিটিভ হলো এখানে প্রচুর এমপ্লয়মেন্ট হচ্ছে এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান আসছে বাট নেগেটিভ দিক হলো যে আমাদের বাংলাদেশের যেই ই কমার্স সাইটগুলো যে স্ট্র্যাটেজিতে তারা বিজনেস শুরু করছে তার প্রধান দুটি দিক হলো একটা হলো হাই ডিসকাউন্ট দিয়ে কাস্টমার অর্ডার নেয়া আর সেকেন্ড হলো যে তারা নেগেটিভ ব্যালেন্স দিয়ে শুরু করে অর্থাৎ আপনাকে সে লসে সে নিজে লস করে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে তো এইখানে যেটা হচ্ছে যে লস করতে করতে এক সময় সে কোন জায়গায় যাবে আরেকটা হলো সে অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছে কাস্টমার কাছে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে সে আপনাকে অনেক হাই ডিসকাউন্টে সে নিজে লস করে প্রোডাক্ট দিচ্ছে কিন্তু এখানে এক সময় দেখা যাচ্ছে যে তার লসের পরিমাণ এত হাই হয়ে যাবে বা এটা এখন থেকে আর কি অথরিটিরা ধারণা করছেন যে এটা ঠিক ভায়াবল হবে কি না বিজনেস মডেলটা এই বিজনেস মডেলটা কিন্তু এই ই কমার্স সাইটগুলো কাস্টমারের কাছ থেকে হিউজ রেসপন্স পাচ্ছে কেমন কাস্টমার রেসপন্স করছে সেটা যদি আমরা একটু দেখি যদি স্ট্যাটিস্টিক্স একটু দেখি যে আসলে কাস্টমাররা কিভাবে রেসপন্স করছে এই বিজনেস স্ট্যাটেজিটাকে অ্যাডভান্স পেমেন্ট করছি আমি এক মাস দুই মাসের জন্য আমি রিস্ক নিতে রাজি হচ্ছি হাই ডিসকাউন্ট পাওয়ার জন্য কেমন মানুষ রেসপন্স করছে সেখানে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি এটার একটা প্রাইমারি অ্যানালাইসিস করেছে সেটা আমরা দেখি যে ধরেন আলিশা মার্ট মাত্র জানুয়ারিতে জানুয়ারি মাসে তারা প্রথম মার্কেটে আসলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে প্রথম মাসেই তার কিন্তু সেলস হয়েছে বাইশ কোটি টাকার ওপরে এবং জাস্ট ফোর্থ মান্থে এপ্রিলে তার সে একশো কোটি টাকার উপরে চলে গেছে তার সেলস একশো চব্বিশ কোটি টাকা এবং চার মাসে তার সেলস হয়েছে দুইশো কোটি টাকা তাহলে এটা কিন্তু দেখেন যে কাস্টমারের রেসপন্স আবার আমরা যদি আর বলি যে ধামাকা ধরেন ধামাকা শপিং অনলাইন সেটাও খুব হাই ডিসকাউন্টের জন্য পরিচিত তারা তো তারা গত চার মাসে তারা তিনশো পঞ্চাশ কোটি টাকা সেলস সেলস অর্ডার পেয়েছে বা ট্রানজেকশন করেছে তারপরে খুবই ই অরেঞ্জ সেটা কিন্তু ধামাকার মতো এত পরিচিত না বা আলিশা মার্টের মতো এত বিজ্ঞাপন আমরা দেখি না ই অরেঞ্জ খুবই স্মল স্কেলে তারা করছে অথচ তার যদি আমরা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন দেখি তার চার মাসে চারশো কোটি টাকা তার ট্রানজেকশন হয়েছে এবং মানে সেলস অর্ডার আর এবং তার মান্থলি তার যে সেলস সেটা দেড়শো কোটি টাকা সো এইটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে মার্কেটে অনেক রেসপন্স হচ্ছে প্রোডাক্ট যে ডাইভার্সিফিকেশন সেটাতে মানুষ এটা অ্যাকসেপ্ট করছে এখন যেটা গভর্নমেন্টের কনসার্ন বা বাংলাদেশ ব্যাংকের কনসার্নের বিষয় হলো এটা ভায়াবল হবে কিনা এটা যদি আমরা দেখি ইভ্যালির দিকে যেহেতু ইভ্যালি পায়োনিয়ার ইভ্যালি প্রথম শুরু করেছে সো ইভ্যালির এক্সপিরিয়েন্সটা অলরেডি ব্যাড হয়েছে কারণ ইভ্যালি অলরেডি তারা ফেইল করেছে কাস্টমারকে ডিউ টাইমে প্রোডাক্ট ডেলিভারি দিতে সো সেইখানে অলরেডি তাদের হিউজ লাইবলিটিস জমা হয়ে গেছে আপনারা আমাদের আজকে রিপোর্টে দেখবেন যে তাদের লাইবলিটিস অলরেডি চারশো তিন কোটি টাকা যার এগেনস্টে তার খুব সামান্য পঁয়ষট্টি কোটি টাকার মতো তার অ্যাসেট আছে অর্থাৎ সে যদি এই মুহূর্তে সবাই যদি তার কাছে তার অ্যাডভান্স পেমেন্টগুলো ফেরত চায় সাপ্লায়ার এবং কনজিউমার তাহলে সে দিতে পারবে না সো এই ধরনের ঘটনা ঘটলে তখন কনজিউমাররা কোথায় যাবে এই প্রশ্নটা এখন তৈরি হয়েছে যেহেতু এই কম কমপ্লেনগুলো বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে কাস্টমার কমপ্লেন তারপর হোম মিনিস্ট্রিতে যাচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যাচ্ছে হোম মিনিস্ট্রিও কিন্তু এই বিষয়ে কনসার্ন রেজ করেছে সো এই সমস্ত কিছু মিলিয়ে এখন একটা মানে সবাই মিলে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু করেছে আবার আমরা যদি দেখি যে এই বিজনেস মডেল কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কি না সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড সেটা যে খুব খারাপ তা না যেমন এই যে আপনি দেখেন হাংরি নাকি সেটা কিন্তু দারাজ অ্যাকোয়ার করে নিল একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তারা অ্যাকোয়ার করে নিল হাংরি নাকি কিন্তু এরকম ফুড ডেলিভারির একটা পায়োনিয়ার অনলাইন ছিল এবং তারাও এরকম ডিসকাউন্ট দিয়ে দিত তো দারাজের সঙ্গে দ্বারা যেহেতু একটা ওয়েল এস্টাবলিশড প্ল্যাটফর্ম আমরা তাদের সাথে কথা বলেছি তাদের তাদের অবজারভেশন নেওয়ার জন্য যে আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রিভাবে গ্রো করছে তারা কিভাবে দেখছে তো তাদের কথা যে তারা যেটা বলছেন যে এই ডিসকাউন্টটা আপনি দিতে পারেন আপনার যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন দিতে পারেন কিন্তু এই যে কনজিউমার মানি প্রোটেকশন যেহেতু আপনি অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছেন কনজিউমারের কাছ থেকে তো সেখানে আমার টাকার একটা যেন নিশ্চয়তা থাকে সেটার জন্য একটা রেগুলেশন হওয়া দরকার আপনি যদি হাই ডিসকাউন্ট দিয়ে অ্যাফোর্ড করতে পারেন ইটস ওকে বাট এখানে একটা রেগুলেশন থাকা দরকার যে আমার কাস্টমারের মানি চলে যাবে না যদি কেউ চিট করে চলে যায় যদি কেউ এরকম কলাপস করে বা ইভ্যালি যদি কলাপস করে তাহলে কিন্তু মার্কেটে বড় ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি হবে আমরা রেগুলেশনের কথায় আসব তার আগে আপনি যদি একটু লাইট দেন আমাদের যে গত ছয় মাসে বিশেষ করে আপনি বললেন যে ছয় মাসের গ্রোথ সো বাংলাদেশে এখন কতগুলো এই ধরনের ই কমার্স সাইট আছে যেটা এক বছর আগের তুলনায় কি আচ্ছা এখানে একটু বলে নেই যে বাংলাদেশে এইটার এই ই কমার্স এখনও রেগুলেটেড না কোনো অথরিটি নেই কমার্স মিনিস্ট্রি দেখছে বাট তাদের কোনো রেগুলেশন নাই তাদের ওখানে যারা এনলিস্টেড হচ্ছে হচ্ছে এরকম আমরা সেই প্রেক্ষাপটে যদি বলি যে কমার্স মিনিস্ট্রিতে এখন প্রায় এক হাজারের মতো এনলিস্টেড সাইট আছে সেগুলো আছে আর এর বাইরেও এই এনলিস্টিংয়ের বাইরেও কিন্তু অনেকগুলো আছে সো অ্যাকুরেটলি কত আছে আনঅফিশিয়ালি কোনো ইনফরমেশন নাই বাট এক হাজারের মতো সাইট এনলিস্টেড আছে এর মধ্যে আমরা যদি ই কমার্স ট্রানজেকশন দেখি ট্রানজেকশন ভলিউম এখানে যে হিউজ এন্ট্রেন্স হচ্ছে নতুন নতুন ইয়ারা ই কমার্স ঢুকছে সেটা বোঝা যায় আপনার ই কমার্স দেখলে বাংলাদেশ ব্যাংকের ই কমার্স ট্রানজ্যাকশানটা দেখছি আমরা যে গত ছয় মাসে অলমোস্ট ডাবল হয়ে গেছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান যেমন নভেম্বর বিশে ছিল পাঁচশো তিরিশ কোটি টাকার মতো এখন এই এপ্রিলে এটা নয়শো কোটি টাকা পার হয়ে গেছে তো এটা শুধু আমরা ব্যাংকিং চ্যানেলের ট্রানজেকশন দেখছি এখানে হয়তো অনেকেই তো ক্যাশ ট্রানজেকশন করছে সো এটা হলো তার চিত্র যে মানে এই যে বুমটা বুমটা বেশি দিন হয়নি ছয় মাসে হয়েছে এবং এ কারণেই হঠাৎ করে যেহেতু মার্কেটটা গ্রো করছে এবং অথরিটিও চায় যে এই মার্কেটটা গ্রো করুক এবং এটা একটা সম্ভাবনা হয় সেক্টর আপনি এক হাজার তো রেজিস্টার্ড এখন বাট এটা দুই বছর আগে কিরকম ছিল না এটা এরকম ছিল না এক হাজার এটা বলা যাবে না দুই বছর আগে কারণ এটা নিয়ে কারো মাথায় ছিল না যে আসলে কারা কাজ করছে কি হচ্ছে বেসিক্যালি এই জানুয়ারি থেকে যখন ইভ্যালি যখন খুব আলোচনায় আসলো যে তার তার যখন ফেইল করলো যেটা গভর্নমেন্টের অ্যাটেনশানে চলে আসলো যখন ইভ্যালি তখন দ্রুতগতিতে আরও কিছু ঢুকলো আলিশা মাঠ ধামাকা ই অরেঞ্জ হ্যাঁ এরকম কিছু নতুন প্ল্যাটফর্ম হাই ডিসকাউন্ট নিয়ে মার্কেটে ঢুকে কিন্তু তারা দ্রুত ইভ্যালির জায়গাটা নিয়ে নিল বিকজ ইভ্যাল যখন এরা ঢুকলো গত ছয় মাসে জানুয়ারি থেকে বেসিক্যালি মোস্টলি তাদের ট্রানজেকশান শুরু হয়েছে তো যখন তারা ঢুকতে শুরু করেছে তখন কিন্তু ইভ্যালির ট্রানজেকশনটা ফল করতে শুরু করেছে এখান থেকে বোঝা যায় যে কাস্টমার রেসপন্সটা ট্রাস্ট এখানে যে একটা মেইন জিনিস ট্রাস্ট ইভ্যালি যখন ফেল করতে শুরু করলো যখন আলাদা কম্পিটিটার চলে আসলো তখন আমরা সবাই ও ইভ্যালিকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাচ্ছি তো এটা হলো যে যে যত যা কনজিউমারের ট্রাস্ট বিল করে কনজিউমারকে রাখতে পারে কিন্তু ফাইনালি সেটা কোথায় যে শেষ হবে কে কোথায় যে মানে লস করে ভ্যানিশ হয়ে যাবে সেটা নিয়ে যে একটা দুশ্চিন্তা সেটা নিয়ে এখন অথরিটি কাজ করছে আচ্ছা তাহলে এখানে আমরা রেগুলেশনের কথায় আসি রেগুলেশন আপনি বললেন যে কমার্স মিনিস্ট্রির কিছু নেই এখন বাংলাদেশ ব্যাংক তারপরে হোম মিনিস্ট্রি সহ বিভিন্ন অথরিটির যে কনসার্ন ব্যক্ত করছে এটাকে কেন্দ্র করে কি কমার্স মিনিস্ট্রি কোন রেগুলেশন করার উদ্যোগ নিয়েছে না এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই ইভ্যালির ঘটনাও প্রায় বেশ কয়েক মাস হয়ে গেছে ইভ্যালি যখন প্রথম ফেল করে এবং এটা যখন সবার অ্যাটেনশনে চলে আসে একটা ইনভেস্টিগেশনও হয় যে হ্যাঁ এটা প্রমাণও হয় যে হ্যাঁ সেটা ফেল করছে সো তখন অথরিটি মনে করছেন যে এটার একটা দ্রুত গতিতে একটা ল করা উচিত যেহেতু এই সেক্টরটা খুব দ্রুত গ্রো করছে তো তখন থেকে তারা একটা ড্রাফট করেছেন একটা ই কমার্স গাইডলাইন একটা ড্রাফট করেছেন বাট এটা এখনও ফাইনালাইজ করেননি আমরা যেটা ইনসাইড জানতে পারি বা যারা এটার সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে জানতে পারি কথা বলে যা যেটা তারা অফিসিয়ালি বলতে চান না তারা বলেন যে এখানে এক ধরনের প্রেশার আছে যে যখন ই কমার্স গাইডলাইনটা চলে আসবে সেখানে অনেক ধরনের রেস্ট্রিকশান থাকবে রুলস থাকবে এবং কমিটমেন্ট থাকবে তো সেটা হলে অনেকের বিজনেস কমে যাবে অর্ডার কমে যেতে পারে সো তারা চাচ্ছে যে প্রেশার একটা প্রেশার গ্রুপ আছে যে এটাকে ডিলে করা আরেকটু মার্কেটটাকে বাড়তে দিয়ে তারপর এই লটা নিয়ে আসা তো সেটা কিন্তু সেটা আমরা দেখতেও পাচ্ছি যেটা আসলেই ডিলে হচ্ছে কিন্তু এই ডিলে হওয়ার কারণে মার্কেট গ্রো করছে মার্কেট গ্রো করতে দিতে হবে কিন্তু তাতে কিন্তু অনেক কনজিউমারের টাকা এখানে রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই এই অনলাইন প্ল্যাটফর্মগুলো যারা এই বিজনেস নিয়ে আসছে তারাও নিজেরাও কিন্তু রিস্কে পড়ে যাচ্ছে এই অস্তিত্ব সংকটে পড়ে যাওয়ার সম্ভাবনার মধ্যে পড়ে যাচ্ছে যেটা আমরা ইভ্যালির দিকে দেখলে বুঝতে পারি শেয়ার বুমের সময় মতো হ্যাঁ এটা যদি আরো ডিলে হয় তাহলে এটা কলাপস করে যাবে কলাপস করার আগেই আসলে গভর্নমেন্টের এই দ্রুত ডিসিশনটা নেওয়া উচিত এখানে যেমন আমি কমার্স মিনিস্ট্রির সঙ্গে কথা বলে যেটা জানলাম তারা যেটা দাবি করছে যে এটা আসলে বাংলাদেশ ব্যাংক দাবি করে যে এটা আমাদের পার্টনার ই ই কমার্স এরা তো আমরা লাইসেন্স দেই না আবার কমার্স মিনিস্ট্রি বলছে যে যেহেতু তারা অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছে কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট আপনি কারোর কাছ থেকে নিলেই কিন্তু সেটা তখন আপনার বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিতে হবে হ্যাঁ কিন্তু এটা এরা কিন্তু তা নিচ্ছে অ্যাডভান্স পেমেন্ট সে কারোর কাছ থেকে আপনি অ্যাডভান্স অবশ্যই এটা বাংলাদেশ ব্যাংকের নজরে থাকতে হবে সো সেই দিক থেকে তারা বলছে এটা বাংলাদেশ ব্যাংকের মনিটরিংয়ে আসতে হবে এবং এটা হয়তো এমন হতে পারে যে আপনি যদি যদি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান তাহলে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিতে হবে সো এই বিষয়গুলো এখন কনসিডারিং এ আছে আমরা এতক্ষণ শুনলাম ই কমার্স নিয়ে যে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে সেটা নিয়ে যেমন আলোর রিপোর্ট নিয়ে কথা বললাম আমরা এখনও কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করিনি যেটা দিয়ে ই কমার্সকে আমরা একটা ট্রান্সপারেন্সির ভিতরে আনতে পারবো তো যাই হোক এই নিয়ে আমরা ভবিষ্যতেও রিপোর্ট করবো মিনওয়াইল আপনারা এই প্রোগ্রামটা যদি পছন্দ করে থাকেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন তো দর্শকদের ধন্যবাদ